প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতি বুধবারের ন্যায় আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আমি, মোহাম্মদ নুরুল ইসলাম, সহকার শিক্ষক কাডের উচ্চ বিদ্যালয়। কাডের উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যারা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আছো, তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে খাতা কলম নিয়ে টেবিলে বসো। আজকে আমার পঞ্চম অধ্যায়ের সর্বশেষ আলোচনা আজকে ইনশাল্লাহ আমরা শেষ করব। আমার আজকের টপিকস হলো যে পানি সম্পদ ব্যবস্থাপনা, পানি সম্পদের গুরুত্ব এবং বনভূমির শ্রেণীবিভাগ। তো আসো শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের নির্ধারিত যে টপিক ছিল সে টপিকসে যাই। প্রথম আমার টপিকস হলো যে পানি সম্পদ ব্যবস্থাপনা। পানি সম্পদ ব্যবস্থাপনা কী তার আগে আমরা জেনে নিই, পানি হলো একটা উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ। পানির ব্যবহার নাই বা পানি লাগে না এমন কোনো ক্ষেত্র আছে আমার মতো জানা নেই, তোমাদের আছে কিনা জানি না, কিন্তু আমার মতে পানির ব্যবহার হয় না বা পানি লাগে না এমন কোনো ক্ষেত্র আমাদের পৃথিবীতে নেই। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কি রয়েছে, পানির ব্যবহার রয়েছে, কারণ পানির অপর নাম জীবন। তো শিক্ষার্থীরা, তোমরা প্রথমে আমি তোমাদেরকে জানাতে চাই যে পানি সম্পদ ব্যবস্থাপনা কী। পানি সম্পদ ব্যবস্থাপনা হলো পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবহারকে পানি ব্যবস্থাপনা বলে। পানির পরিকল্পিত প্রাপ্যতা ও ব্যবস্থাপনাকে পানি ব্যবস্থাপনা বলে। পরিকল্পিত প্রাপ্যতা, সাধারণত আমরা পানি পাই কোত্থেকে? সাধারণত আমরা পানি পাই, পানির প্রধান উৎস হলো আমাদের বৃষ্টি। বৃষ্টি থেকে আমরা মেইনলি পানিগুলো পাই, তারপর আমরা এসে পানিগুলো বৃষ্টির পানিগুলো কী হয় আবার তোমার নদী, পুকুর, খাল, বিল এই সমস্ত জায়গায় গিয়ে জমা হয়। পরবর্তীতে আমরা এই পানিগুলো আমরা ব্যবহার করতে পারি। কিন্তু দেখা যায় যখন বৃষ্টি হয় না বা বৃষ্টি থাকে না বা বৃষ্টি বা গ্রীষ্ম মৌসুমে যখন বর্ষাকাল বা বৃষ্টি দেরিতে হয় তখন কিন্তু পানির অভাব আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে আমাদের এবারে ও বৃষ্টি খুব কম হয়েছে। এখন অনেক খুব কম বৃষ্টি হচ্ছে, আজও আমাদের যে পরিমাণ বৃষ্টি দরকার বা পানি দরকার সেই পরিমাণ বৃষ্টি এখনও আমাদের হয়নি। তো সে পানি যখন বর্ষাকালে বৃষ্টি হয় সে পানিকে আমরা যদি পরিকল্পিতভাবে সংরক্ষণ করি, তাহলে কী হবে, আমাদের যখন গ্রীষ্মকাল আসবে বা শুষ্ক মৌসুম আসবে, শীতকাল আসবে, তখন কিন্তু আমরা সেই পানিগুলোকে আমরা আমাদের যে প্রয়োজনীয় যে কাজগুলো আছে বা কাজগুলো করতে হবে পানি লাগে সেখানে কিন্তু আমরা পানিগুলো ব্যবহার করতে পারি। এটাকে বলা হয় পানির পরিকল্পিত প্রাপ্যতা। এবং সেটাকে কীভাবে আমি ব্যবহার করব, কোন জায়গায় কী পরিমাণ ব্যবহার করব, কতটুকু ব্যবহার করব, কী পরিমাণ লাগবে, এগুলোর একটা পরিকল্পনা করাই হলো ব্যবস্থাপনা। তোমরা জানো চট্টগ্রামে যে পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে সমুদ্রের পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি না এখানে পানি ব্যবস্থাপনা রয়েছে? অবশ্যই পানি ব্যবস্থাপনা রয়েছে। পানি ব্যবস্থাপনা না থাকলে আমরা সেখান থেকে কখনোই কী করতে পারতাম না, বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম না। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ব্যবস্থাপনা দরকার আছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা পরিকল্পিত কাজের দরকার আছে। কারণ পরিকল্পিত কাজ করলে তোমার সামনে একটা ছক চলে আসে, সে ছক আকারে তুমি কাজ করলে সে কাজে কখনো কী হয় না, ব্যর্থতা আসে না বা ব্যর্থ হয় না, কাজটা ঠিকই কী হবে, সফল হবে। যাক, আসি আমাদের পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে তোমাদের আমার আলোচনা এখানে আমি শেষ করতেছি। আমার দ্বিতীয় টপিকস হলো যে আমি সংক্ষেপে লিখছি পানি সম্পদের গুরুত্ব। তোমাদের বই আসে 81 পৃষ্ঠা, পৃষ্ঠা নম্বর 81, সে পৃষ্ঠা তোমরা খোলো। বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব। বাংলাদেশের পানি ও খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব। আমি তোমাদেরকে কাপ্তাই যে পানি বিদ্যুৎ কেন্দ্রের কথা বললাম, যে পানি বিদ্যুৎ কেন্দ্রে পানিকে বাদ দিয়ে পানি স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, শুধু এটা না, আমাদের এছাড়াও আরও অনেকগুলো ক্ষেত্র রয়েছে যেখানে পানির দরকার আছে। বিশেষ করে আমাদের কৃষিক্ষেত্রে, আমরা যেহেতু মেইনলি কৃষিপ্রধান দেশ,
কৃষির উপর আমরা নির্ভরশীল, ওতপ্রোতভাবে আমরা নির্ভরশীল। তাহলে কৃষির ক্ষেত্রে কিন্তু পানির যথেষ্ট প্রয়োজন রয়েছে। তো এখন আমাদের যদি গ্রীষ্মকালে পানি না হয় বা বৃষ্টি না হয় বা শীতকালে যখন বৃষ্টি হয় না, তখন আমাদের ফসল যে আছে সে ফসল কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ক্ষতিসাধিত হয়। তাহলে আমাদের কী করতে হবে? আমাদেরকে পানিগুলো সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমাদের পানি সম্পদকে সংরক্ষণ যদি করি, তাহলে আমাদের যে কৃষি আছে কৃষিটা কিন্তু কী অনেকটা বাঁচবে, এবং আমাদের কৃষি, আমাদের কৃষি যে উৎপাদনগুলো আছে সেগুলো কি থাকবে, চলমান থাকবে। অন্যথায় আমাদের কৃষি উৎপাদন কী হবে, ব্যাহত হবে। তো আসি আমরা আমাদের কৃষি পানি এবং খাদ্য নিরাপত্তা, এই পানি সম্পদ কী পরিমাণ আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ করার ক্ষেত্রে এক, পরিবেশ সংরক্ষণ অর্থাৎ একটা পরিবেশকে সুন্দর এবং সুশৃঙ্খল গোছাল রাখার জন্য, অর্থাৎ পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আগে বলেছি যে পানির ব্যবহার নেই এমন কোনো ক্ষেত্র নেই। তাহলে উদ্ভিদ বলো, মানুষ বলো, প্রাণী বলো, সব ক্ষেত্রেই কিন্তু কি লাগে, পানি লাগে। তাহলে আমরা পানির ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের পরিবেশকে খুব সুন্দর করতে পারি, সমভাবাপন্ন করতে পারি। কীভাবে? এক, যখন কোনো গাছ উদ্ভিদের গোড়ায় যখন পানি দেওয়া হয়, তখন সে উদ্ভিদটা কী হয়, তরুতাজা হয়, তাজা হয়, এবং সে উদ্ভিদটা খুব দ্রুত সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। একটা উদ্ভিদের পরিমাণ মতো যদি পানি লাগে, তাহলে উদ্ভিদ ভালো থাকে, মানুষ তো আছেই। অর্থাৎ আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য পানি খুবই দরকার, খুবই প্রয়োজন। তারপর আমরা আসি পানির সদ্ব্যবহার নিশ্চিত করা। পানির সদ্য ব্যবহার নিশ্চিত করা, অর্থাৎ আমরা যে বৃষ্টির থেকে যে পানি পাই, সে পানিটাকে সঠিকভাবে ব্যবহার করা, সঠিক জায়গায় ব্যবহার করা, অর্থাৎ পানির অপচয় না করা। আমার যে পরিমাণ পানি দরকার, আমি ঠিক সেই পরিমাণ পানি ব্যবহার করব। আমার উদ্ভিদের জন্য যে পরিমাণ পানি দরকার, সে ধরনের সেই পরিমাণ পানি ব্যবহার করব। অর্থাৎ আমি যখন আমার সবজি খেতে বা আমার উদ্ভিদকে যখন আমি পানি দেবো বা সবজি খেতে যখন আমি পানি দেবো, কৃষি প্রযুক্তি ব্যবহার করে, উৎকৃষ্ট মানের কৃষি প্রযুক্তি বা ভালো মানের কৃষি প্রযুক্তি ব্যবহার করে আমি পানি ব্যবহার করব। তাহলে পানি ব্যবহার করলে কী হবে, আমার পানির অপচয় রোধ হবে, এবং আমি পানির আমার যে অন্যান্য যে পানির যে অন্যান্য ক্ষেত্রে যে পানির চাহিদা রয়েছে, তখন সেখানে আর পানির অভাব হবে না। তাহলে অবশ্যই কী করতে হবে, পানির সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়াও আছে নদ নদী নাব্য সংকট তোমার কী করা, দূর করা। দেখা যায় যে আমাদের দেশে কী হয় যে বিভিন্ন ধরনের অপরিকল্পিত নগরায়ন বা অপরিকল্পিতভাবে ঘর বাড়ি তৈরি করা, তারপরে অপরিকল্পিতভাবে খাল ভরাট করে ফেলা, এই সমস্ত কারণে কিন্তু কী হয়, নদীর নাব্যতা হারায়, নদী ভরাট হয়ে যায়, ময়লা আবর্জনা পরে ভরাট হয়ে যায়। যেহেতু এখন অ্যাভেলেবল আমাদের দেশের নগরায়ণ হচ্ছে, তার নগরায়ণের কারণে কী হচ্ছে, খাল এবং নদী নালা ভরাট করে তোমার বিল্ডিং করা হচ্ছে, আর বিল্ডিং করার কারণে কী হচ্ছে, ওই সমস্ত নদীগুলো অল্প পানি হলেই তোমার বন্যা হয়ে যায়, এবং বন্যা হয়ে পানিগুলো মানে বাইরে চলে যায়, মানে নদীতে পানি থাকে না, যার কারণে কী হয়, এক সময় গিয়ে আমাদের নদীর সংকট সৃষ্টি হয়। তো সেজন্য আমাদের কী করতে হবে, যে নদীর যাতে নব্যতা না হারায় এবং নদীতে যা ঠিকভাবে যাতে জোয়ার ভাটা আসে, কারণ নদীতে যদি ভরাট হয়ে যায় তখন ঠিকভাবে জোয়ার ভাটা হয় না, আর জোয়ার ভাটা না হলে সাগরের পানি নদীতে আসে না, তা না আসলে আমাদের যে প্রাণীর যে চাহিদা সেটা কিন্তু আর আমাদের পূরণ সম্ভব হয় না। সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা আমাদের যে প্রাকৃতিক যে উৎসগুলো রয়েছে, খাল বিল নদী নালা, এগুলো যাতে যেন ভরাট না হয় বা ভরাট করে যাতে কেউ যাতে ঘর বাড়ি কম তৈরি করে, তাহলে কী হবে, আমাদের পানির যে চাহিদা সেটা আমাদের অবশ্যই পূর্ণ হবে। তারপর তোমার রয়েছে সংযোগ খাল এবং রিজার্ভ খনন করা, অর্থাৎ কিছু কিছু খাল আছে, খালের পাশাপাশি আরও কিছু কৃষিজমির পানি সেচের সুবিধার্থে কিছু সংযোগ খাল
তৈরি করা, খঞ্জ খাল খনন করা, তাহলে কী হবে আমরা ওই খালগুলোর মধ্যে যখন বর্ষাকালে পানি হবে তখন পানি নেমে যাওয়ার ক্ষেত্রে আমরা কী করতে পারি, ওখানে বাঁধ দিয়ে ওখানে পানি সংরক্ষণ করতে পারি। পরবর্তীতে যখন আমাদের গ্রীষ্মকাল হবে বা শীতকাল হবে আমরা ওখান থেকে পানি নিয়ে আমরা আমাদের যে কৃষি রয়েছে কৃষি রয়েছে সেই কৃষির মধ্যে আমরা সেচের ব্যবস্থা করতে পারি। অর্থাৎ যদি আমরা কী বলে তোমার সংযোগ খাল নির্মাণ করি তাহলে আমাদের পানি চাহিদা অনেকটাই কী হবে পূর্ণ হবে এবং লবণাক্ততা দূর করা। দেখা যায় যে দক্ষিণাঞ্চলের আমাদের দেশ যেহেতু বাংলা যেহেতু একটা বৃহত্তম বদ্বীপ, সো কী হয় আমাদের বেশিরভাগ নদীগুলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকেই কী হয়েছে ক্রমশ প্রবাহিত হচ্ছে এবং সবগুলো পানি কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। তাহলে কী হচ্ছে এখানে ওই এলাকার নদীগুলো বা পানিগুলো বেশি লবণাক্ত বা লবণাক্ততার কারণে কিন্তু অনেক ফসল লবণাক্ত মাটিতে বা লবণাক্ত পানিতে কিন্তু অনেক ফসল ভালো হয় না বা একেবারে টোটালি হয় না। তো সেক্ষেত্রে কী করতে হবে যখন বর্ষা মৌসুম হয় বর্ষা মৌসুমে আমাদের কী করা উচিত যে মিঠা পানিগুলোকে একটু রিজার্ভ করা, মিঠা পানিগুলোকে যদি আমরা যদি রিজার্ভ করে রাখি আমরা যদি সংরক্ষণ করে রাখি তাহলে কী হবে আমাদের যে যখনই আমাদের সবজির মধ্যে বা আমাদের কৃষির মধ্যে যখন মিঠা পানির প্রয়োজন হবে তখন আমরা কিন্তু মিঠা পানির মাধ্যমে সেচ দিয়ে আমরা আমাদের যে সবজির বা ফসলের যে পানির চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি। এছাড়া তোমার রয়েছে নদী ভাঙ্গন রোধ করা, তারপরে পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করা, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করা, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো কিন্তু পানি সম্পদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ নদী ভাঙ্গন এটা কখনই কী করা যাবে না, রোধ করা যাবে না, তবে নদী যাতে না ভাঙে সেজন্য নদীর নাব্যতা ঠিক রাখা, তাহলে কী হবে তোমার নদী ভাঙবে না, বন্যা হবে না। তারপর তোমার পরিমিত সার বা কীটনাশক ব্যবহার করা, পানিতে যদি আমরা যদি বেশি পরিমাণে পানি কীটনাশক ব্যবহার করি তাহলে পানি কী হবে তোমার দূষিত হতে পারে, সেই দূষণ থেকে রক্ষা পাওয়ার জন্য রক্ষা করার জন্য আমাদের অবশ্যই কীটনাশকের প্রয়োগটা কমিয়ে আমাদের তো উৎপাদন করতে হলেও আমাদের কীটনাশকের ব্যবহার যদি কমিয়ে আমরা যদি প্রাকৃতিক জৈব সার বা হিউমাস এ জাতীয় যদি সার তৈরি করি তাহলে অবশ্যই আমাদের জন্য কৃষির জন্য মঙ্গল হবে এবং আমাদের পানি দূষণ হবে না। অর্থাৎ পানি দূষণ না হলে প্রকৃতি দূষণও হবে না, প্রাকৃতিক দূষণ না হলে আমাদের পরিবেশে কী থাকবে সুন্দর থাকবে, যেহেতু পানি একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তো শিক্ষার্থীরা আমি মোটামুটি চেষ্টা করেছি আমার পানি সম্পদের গুরুত্ব তোমাদের সামনে একটু বর্ণনা করার জন্য। শেষ পয়েন্ট আমার হলো যে বাংলাদেশের বনভূমির শ্রেণী বিভাগ, আসলে বাংলাদেশে প্রচুর পরিমাণে বনভূমি রয়েছে, অর্থাৎ সেই তুলনায় যে একটা দেশে যে পরিমাণে বনভূমি থাকা প্রয়োজন, যে পরিমাণ বনভূমি থাকলে একটা দেশ একেবারে তোমার ইয়া থাকবে, কী বলে তোমার সমভাবাপন্ন থাকবে এবং বসবাসের উপযোগী হবে, সেই বনভূমির পরিমাণ হলো 20-25%। 20-25% বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু সেক্ষেত্রে আমাদের দেশে বর্তমানে বনভূমি আছে অনেক, তার তুলনায় অনেক কম, অর্থাৎ একেবারে মানে মোটামুটি ঠিক আছে। এটা কারণটা হলো একটাই, সেটা হলো যে কি যখন আমাদের শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে, দেশের জনসংখ্যা বাড়তেছে, দেশের বর্ধিত জনসংখ্যার জন্য কী করতে হচ্ছে তোমার প্রচুর পরিমাণে মিল ইন্ডাস্ট্রি ঘরবাড়ি তৈরি করতে হচ্ছে, যার কারণে বন জঙ্গল উজাড় করা হচ্ছে এবং বন জঙ্গল কমে যাচ্ছে। তো সেই হিসেবে আমাদের দেশে বনভূমির পরিমাণ মাত্র তোমার 13%, কিন্তু একটা দেশের আবহাওয়াকে সুন্দর রাখার জন্য অবশ্যই সর্বনিম্ন 20 সর্বোচ্চ অর্থাৎ 25% বনভূমি থাকা প্রয়োজন, আমাদের আছে কত মাত্র 13%। তবুও মোটামুটি আমাদের বর্তমান সরকার এবং বর্তমান যে সরকারের যে পদক্ষেপ, যে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুলে আমরা আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি এবং তার মাধ্যমেও আমাদের বৃক্ষ বা বনভূমি বৃদ্ধির জন্য যথেষ্ট সহজ চেষ্টা করে যাচ্ছে, তা আমাদেরও তোমাদেরও সে প্রয়াস থাকবে, তোমরা অবশ্যই বৃক্ষরোপণ করবে, এটা আমার মেসেজ তোমাদের কাছে, কারণ বৃক্ষের প্রতিটি পাতা আল্লাহর জিকির করে, ঠিক আছে। তো অবশ্যই কী করবে তোমরা বৃক্ষরোপণ করবে। আসো, বাংলাদেশের জলবায়ু এবং মাটির ভিন্নতার কারণে এক এক অঞ্চলে এক এক ধরনের তোমার বনের সৃষ্টি হয়েছে, যেহেতু বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, তো যেদিক দিয়ে যে ধরনের মৌসুমী বায়ু প্রবাহিত হয় সেখানে ওই ধরনের বৃক্ষ জন্মে বা বনভূমি সৃষ্টি হয়। তুমি দেখো চট্টগ্রামের রাজশাহীর মধ্যে যে আম, সেই আমটা খুব মিষ্টি হয়, আমটা মিষ্টি হওয়ার কারণটা কি ওই 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 এলাকার মাটি এবং জলবায়ুর
তারতম্যের কারণে ওই এলাকার আমগুলো খুব মিষ্টি হয় এবং খুব সমৃদ্ধ, মানে খুব কি বলে যে তোমার কি বলে যে বিখ্যাত মিষ্টি মিষ্টি এবং খুব সুস্বাদু লিচু, তারপর তোমার আম, এই জাতীয় ফলগুলো খুব সুস্বাদু। কেন? এটা তার জলবায়ু বা জলবায়ু এবং তোমার বনভূমির বা ভূপ্রকৃতির ভূপ্রকৃতির তারতম্যের কারণে। তাহলে এক এক জায়গায় এক এক ধরনের তোমার ভূপ্রকৃতি রয়েছে, সেই হিসেবে বাংলাদেশের বনভূমিকে মোট যে বাংলাদেশের যে বনভূমি লেখা আছে তার মোট বনভূমিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো চট্টগ্রাম অঞ্চলের বনাঞ্চল, তারপর সিলেটের বনভূমি, সুন্দরবন এবং ঢাকা টাঙ্গাইলের ময়মনসিংহের অঞ্চলের বনভূমি, এই চার ভাগে ভাগ করা হয়েছে। তবে উদ্ভিদের বৈশিষ্ট্যের কারণে আমি বললাম না যে রাজশাহীতে যে আম গাছ, সে আম গাছ যদি চট্টগ্রামে এনে রোপণ করা হয় সে আমটা কিন্তু রাজশাহী আমের মতো মিষ্টি হবে না। অর্থাৎ এটা ভূপ্রকৃতির কারণে হচ্ছে। অর্থাৎ তাহলে আসি আমরা উদ্ভিদের বৈশিষ্ট্যের কারণে বনভূমিকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তোমার ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, তারপর আরেকটা হলো যে তোমার ক্রান্তীয় পাতাঝরা বনভূমি, আরেকটা হচ্ছিল আরেকটা হলো তোমার গড়ান বনভূমি বা শ্রুতজ বনভূমি। এই তিন ভাগে ভাগ করা হয়েছে। ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি, তারপর হচ্ছে ক্রান্তীয় পাতাঝরা বনভূমি, তিন নম্বর হচ্ছে যে তোমার গড়ান শ্রুতজ বা গড়ান বনভূমি। এই তিন ভাগে বাংলাদেশের বনভূমিকে ভাগ করা হয়েছে। তো বাকিটা তোমাদের কাছে আমার বাড়ির কাজ রইল। এই তিন ধরনের বনভূমি নিয়ে তোমরা পড়বে এবং পড়ে বিভিন্ন ধরনের তথ্য তোমরা এখান থেকে সংগ্রহ করবে। এই যে ক্রান্তীয় প্রতিযোগিত বনভূমি কী এবং সেগুলো কোন কোন জেলায় অবস্থিত, ক্রান্তীয় পাতাঝরা বনভূমি কোন কোন জেলায় আছে এবং শ্রুতজ বনভূমি বা গড়ান বনভূমি কোন কোন জেলায় আছে তোমরা একটু পড়বে। এটাই তোমাদের কাজ এবং এটাই তোমাদের বাড়ির কাজ। তো ইনশাল্লাহ আমি আমাদের আমার যে পঞ্চমদের যে টপিকসগুলো আছে, যে আলোচনার বিষয়গুলো আছে, সেগুলো আমি চেষ্টা করছি তোমাদের সামনে বিভিন্ন তথ্য উপস্থাপন করার জন্য। ইনশাল্লাহ দেখা হবে আগামী বুধবারে অন্য কোনো অধ্যায় নিয়ে। তো সবাই ভালো থাকবে, সবার জন্য আবারও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।